হ্যালো বন্ধুরা অফিসিয়াল স্টাডি চ্যানেলে তোমাদের অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা আজকে তোমাদের একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসে গেছি তো তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবে এছাড়া এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা একটু বার জেনে নেব তো এটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার একটি গ্রামীণ বিজ্ঞপ্তি এখানে তোমরা দু হাজার একুড়ি থেকে একুশ বর্ষে তোমরা আবেদন করতে পারবে এক বছরের চুক্তি বৃদ্ধিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো এখানে উক্ত কাজের জন্য উপরোক্ত ব্লক এলাকায় বসবাসকারীর নিম্নলিখিত যোগ্যতামান সম্পন্ন এবং বাড়ি বাড়ি ঘুরে কাজ করার ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট জেলা অধিকারিকদের কার্যালয়ে আগামী এক দশ দু হাজার কুড়ি থেকে বারো দশ দু হাজার কুড়ি তারিখে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ড্রপ বক্সে জমা করার জন্য আহ্বান করা হচ্ছে যোগ্য প্রার্থীদের নামের তালিকাসহ পরীক্ষার সময় ও স্থান জেলার ওয়েবসাইটে তোমাদের এখানে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান ডট কো ডট ইন এই সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারীদের কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে তো এখানে তোমাদের কি কী যোগ্যতা লাগবে তোমরা একটু দেখে নাও তো তোমাদের বছরের বয়স হতে হবে ন্যূনতম তোমাদের দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এছাড়া তোমাদের আবেদনকারীদের জব কার্ডে কাজ করে থাকলে অগ্রাধিকার পাবেন তো যে সমস্ত প্রার্থীরা জব কার্ডে কাজ করে থাকেন তো তারাও এখানে অগ্রাধিকার পাবে আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকতে হবে মহিলা ও পূর্বে সামাজিক নিরক্ষ নিরীক্ষার কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কাজে স্থায়ী ও অস্থায়ীভাবে যুক্ত থাকলে প্রমাণ গ্রহ হবে না তোমরা যদি কোনো স্থায়ী বা অস্থায়ী কোনো কাজ করে থাকো তো তোমাদের আবেদন করলে সেটা গ্রহণযোগ্য হবে না তো বিদ্রোহ এখানে তোমাদের কি বিদ্রোহ একটু দেওয়া হয়েছে দেখে তো এখানে নিযুক্তকরণ সম্পর্কে অস্থায়ী এবং দৈনিক মজুরি ভিত্তিক এই দৈনিক মজুরি ভিত্তিক কাজের ক্ষেত্রে কোনোরূপ মাসিক ভাতা এবং স্থায়ীকরণের দাবি গ্রহণযোগ্য হবে না বর্তমানে মাহাত্মা গান্ধী জাতীয় কর্মী কর্ম সুনিশ্চিতকরণ প্রকল্পের অধীন দক্ষ শ্রমিকের দৈনিক মজুরির সমান অর্থ চারশো টাকা নির্দিষ্ট দিনের জন্য প্রদান করা হবে তো তোমাদের প্রতিদিন চারশো টাকা করে মজুরি দেওয়া হবে তো তোমাদের এখানে আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ব্যক্তিগত শারীরিক সাক্ষম্য মৌখিক পরীক্ষা ও প্রয়োজনে লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে তো আবেদনপত্রের পত্রের সহিত নিম্নলিখিত মানে সগুলির তোমাদের জেরক্স কপি জমা দিতে হবে তো তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে একটু তোমার দেখে নাও জন্ম তারিখের শংসাপত্র ভোটার কার্ড স্থায়ী ঠিকানার প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও শংসাপত্র তপশিলি জাতি উপজাতি শংসাপত্র যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা এখানে দিতে হবে অভিজ্ঞতার সংস্কতাপত্র, জব কার্ড আর স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত আছেন তার প্রমাণপত্র আবেদন পত্র জমা দেওয়ার মানে কী কীভাবে দেওয়া যাবে তোমরা চাইলে তোমরা অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা এখানে আপলোড করতে পারো এছাড়া তোমরা ড্রপ বক্সে গিয়ে তোমরা আবেদন আবেদনপত্র জমা দিতে পারবে তো এইবার তোমরা একটা আবেদন পত্র দেখে নাও তো এই পত্রটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে এবং সেখানে তোমরা এটাকে ফিল আপ করে নিতে পারবে তো ফিল আপ করে নেওয়ার পর তোমরা অফিসিয়াল স্টাইলে তোমরা আপলোড করতে পারো এছাড়া তোমরা ড্রপ বক্সে এটাকে ফিল আপ করে দিতে পারো তো আজকে ছিল এই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে এছাড়া তোমার বন্ধুকে শেয়ার করে দাও যাতে সেও এটি অ্যাপ্লাই করতে পারে এছাড়া চ্যানেলও তুলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকানে ক্লিক করে নাও